Hello everyone, welcome back to my channel. I am Tiasha from Tia Studio. So, kya mon acho tumra shobai? Asha kori khub bhaloi acho. To, ajke ami jeta korbo seta hocche real production challenge. Ami je video gulo diyechhilam, shei video related kichu shohoj shohoj question korbo. Ebong shei question er answer gulo je shobkota shothik dite parbe ebong shobar prothome dite parbe tar jonno thakbe amar toroph theke kichu gift. Kintu shei question gulo korar age আমার কিছু অ্যানাউন্সমেন্ট আছে, তো আমি সেটা করে ফেলি, তারপরে আমি কোশ্চেনগুলো করবো। তো কোথাও না গিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমি ইন ফিউচার যদি এরকম আরও মজার মজার চ্যালেঞ্জ করি তাহলে তারাও যেন পার্টিসিপেট করতে পারে। তো তোমরা সকলেই জানো যে আমি আমার প্রিয়া স্টুডিও চ্যানেলে সব রকম ভিডিও দিতাম, ডান্স, ড্রয়িং, মেকআপ, ব্লগ, সব রকমের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে পোস্ট করতাম। কিন্তু যেটা আমার ইনিশিয়াল চ্যানেল হিসেবে আমি যেটা খুলেছিলাম সেটা হচ্ছে ডান্সে। তো আমার ইনিশিয়াল যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই মোটামুটি ডান্স ভিডিওর জন্যই আমার চ্যানেলে আসে। তো তারা মেবি আর্ট দেখতে পছন্দ করে না, তো সেই কারণে আমি আমার আর্টের জন্য মানে যে সমস্ত আর্ট ভিডিও আমি বানাই সেগুলোর জন্য আমি নতুন একটা চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে জাস্ট ফর আর্ট। সেই চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এই চ্যানেলেও ড্রয়িং ভিডিও আসবে, কিন্তু সেটা অকেশনালি আসবে। কিন্তু ওই চ্যানেলে আমি প্রত্যেক মঙ্গল ও বৃহস্পতিবার রেগুলারলি ভিডিও কিন্তু দিয়ে থাকি। তো যারা আমার ড্রয়িং দেখতে ভালোবাসো তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে আসি কোশ্চেন অ্যান্সারের পর্বে। তো প্রথম প্রশ্ন আমার যেটা সেটা হচ্ছে, তোমরা জানো টিয়া স্টুডিও মানে ড্রয়িং, আর্ট, ব্লগ, নানান রকমের ভিডিও। কিন্তু এই সেপ্টেম্বর প্রোডাকশন চ্যালেঞ্জে আমি কিন্তু একটা অন্যরকম ভিডিও দিয়েছিলাম। তো প্রথম প্রশ্ন হলো আমার যে আমি এই চ্যালেঞ্জের মধ্যে কোন একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমার রেগুলার টপিকের মধ্যে পড়ে না, মানে আমি ডান্স, ড্রয়িং বা ধরো তোমার ব্লগ বা মেকআপ এইগুলোর মধ্যে পড়ে না এমন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রিয়েল প্রোডাকশন চ্যালেঞ্জ মানতে কোন তিন দিন আমি পরস্পর ভিডিও দিইনি? তো গাইস, তোমরা সকলেই জানো যে আমি ডান্স, ব্লগ, মেকআপ এসব ছাড়াও আর্টের ভিডিও কিন্তু দিয়ে থাকি। তো আমার এবারের প্রশ্ন হচ্ছে, আমি এই রিয়েল প্রোডাকশন চ্যালেঞ্জ মানতে একটা স্পেশাল ক্যাটাগরির ড্রয়িং ভিডিও দিয়েছিলাম, তো সেই স্পেশাল ক্যাটাগরিটাকে কী বলে? এবার চলে আসি আমার চতুর্থ প্রশ্নে। আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, বিশ্বকর্মা পুজোর দিন আমি কোন গানের ওপরে ডান্স ভিডিও দিয়েছিলাম? কোয়েশ্চেন নাম্বার ফোর, রিয়েল প্রোডাকশন চ্যালেঞ্জ মানতে আমি যে কটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে মোস্ট পপুলার বা মোস্ট ভিউড ভিডিও কোনটা? অ্যান্ড নাও আমার লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ পাঁচ নম্বর কোয়েশ্চেন, চ্যালেঞ্জ চলাকালীন আমি কোন ইউটিউবারের থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা থিম মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম, সেই ইউটিউবারের নাম কি এবং তার চ্যানেলের মানে ইউটিউব চ্যানেলের নাম কি? তো গাইস, আমার পাঁচটা প্রশ্ন শেষ হয়ে গেছে। তো তোমরা জানিও আমাকে ভিডিও, আমার চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর কমেন্টে জলদি জলদি অ্যান্সার দিয়ে দাও যে সবথেকে প্রথমে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার সঠিক দেবে তার জন্য থাকছে আমার তরফ থেকে কিছু গিফটস। থ্যাংকস ফর ওয়াচিং।